টিকা না দেওয়া এক শিশু হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে হামের কারণে বছর বয়সী ছয় শিশুটির মস্তিষ্ক প্রদাহ হয় এতে মারা যায় তিনি মারা যাওয়া শিশুটির মা যে মা জানিয়েছেন এখন তার অভিজ্ঞতা শেয়ার করা উচিত এবং সবাইকে টিকা দেওয়ার জন্য উৎসাহিত করছেন তিনি শিশু মারা যাওয়া এবং টিকা দেওয়ার ব্যাপারে তার মায়ের উৎসাহ দেওয়ার বিষয়টি এমন এক সময় সামনে আসলো যখন ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি লন্ডনের কিছু অংশে হামের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্কতা সতর্ক করেছে মারা যাওয়া শিশুর মা জেমা জোন্স চান আরও অভিভাবক যেন তাদের সন্তানদের দ্রুত হামের টিকা দেওয়ার বিষয়গুলো বিবেচনা করে তার ছেলে সেমুয়েলের হাম ধরা পড়ার পরে মস্তিষ্কের প্রধায়ের একটি বিরল স্ট্রেন বিকাশ লাভ করে এবং দুই সালের তিরিশ এপ্রিল সে মারা যায় সাউথ লন্ডনের বাসিন্দা ৪৫ বছর বয়সী মিসেস জেমা বলছেন যে মানুষ যদি জানতো যে হামের টিকা না দেওয়ার জন্য কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে তারা অবশ্যই টিকা দিত তিনি অভিভাবক সহ সব শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন টিকা দেওয়ার মাধ্যমে হামকে প্রতিরোধ করা যেতে পারে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির চিফ এক্সিকিউটিভ অধ্যাপক ডেম জেনি হ্যারিস সতর্ক করে জানিয়েছে টিকা না দেওয়া কমিটির মধ্যে হাম দ্রুত ছড়িয়ে পড়ছে তাই সারা দেশে হামের প্রাদুর্ভাবকে একটি ন্যাশনাল ন্যাশনাল ইনসিডেন্ট হিসাবে ঘোষণা করা হয়েছে এখন সবাইকে ব্যাপারে এগিয়ে আসতে বলা হয়েছে জানা গেছে ব্রিটেনের সামগ্রিকভাবে টিকা দেওয়ার হার কমে গেছে তবে রাজধানীর কিছু অংশের পাশাপাশি ওয়েস্ট মিডল্যান্ডসের কিছু এলাকায় হামের প্রাদুর্ভাবের নিয়ে বিশেষ উদ্বিগ্নতা তৈরি হয়েছে এদিকে মারা যাওয়া শিশুর মা মিসেস জোনাস বিশ্বাস করেন যে স্যামুয়েলকে হাম মামস এবং রুবেলা বা এম এম আর জ্যাবের টিকা দেওয়া হতো তাহলে স্যামুয়েলকে হয়তো বাঁচানো যেত তাই তিনি তার সন্তানকে হারিয়েছেন শুধুমাত্র তিনি আসলে বিষয়টি নিয়ে এত গুরুত্ব দেননি সে কারণে তাই সকল অভিভাবকদের হামের টিকা দেওয়ার ব্যাপারে তিনি অনুরোধ করেছেন এই ছিল আমার কাছে হামের টিকা নিয়ে সম্প্রতি যে উদ্বিগ্নতা প্রকাশ করছে স্বাস্থ্য বিভাগ কিংবা অভিভাবকরা সে বিষয়ে বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি